হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আন্দার ব্লক এখানে হচ্ছে আমরা বাজারে চলে যাই তো আসলে মূলত গিয়েছিল হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছিলো তো ওর জন্য হচ্ছে গিয়ে মানে ভাত নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে চট্টগ্রামের একটা রীতি মানে নিয়ম আর কি তো এখানে হচ্ছে ভাত নিয়ে যেতে হবে আবার মানুষ মারা গেলেও তার জন্য ভাত পাঠাইতে হয় তো এখন হচ্ছে আম্মু চলে আসছে নোয়াপাড়ার মধ্যে তো আমার খালামনের জন্য দাঁড়ায় আছে তো খালামনির জন্য দাঁড়াইছে হচ্ছে গিয়ে আম্মু আর খালামনে একত্রে রান্না করবে সব কিছু আম্মু হচ্ছে আমার খালামনকে হেল্প করবে জন্য চলে যাচ্ছে তারপর হচ্ছে এখানে আমার আম্মু অনেকক্ষণ ওয়েট করে এই যে খালামনিকে পেয়ে গেলো তো এখানে খালামনি হচ্ছে মরিচ মরিচের দোকানে চলে যায় এরপর এখানে আম্মু ছোটো ছোটো কিছু হাঁস দেখতে পাচ্ছিলো এগুলো নিয়ে একটু মজা করতেছিল আর এদিকে হুমায়রা দেখতেছিল হচ্ছে গিয়ে খরগোশ এই যে তো এদিকে আমার খাওয়া তো বোন সব ছিল ওকে নিয়ে দেখতেছিলো তো আমাদের বাসায় ছিল খরগোশ কিন্তু এগুলো কিছু সমস্যার কারণে মানে যেমন ঘাস দিতে হয় আর এগুলো প্রচুর পরিমাণে পটি করে যার কারণে এগুলো বিক্রি করে দেয় বিক্রিও করি না যার থেকে নিয়ে আসছিলাম তাকেই দিয়ে আসি তো মাঝে একবার হচ্ছে কি কয়েকটা বিক্রি করে যা টাকা পাইছিলাম আর কি কিন্তু পরের বার এগুলো হচ্ছে সবগুলো দিয়ে আসছিলাম যার থেকে নিয়ে আসছি মানে এগুলো জ্বালাগুলো সহ্য করতে পারতেছে না তো এদিকে হচ্ছে মুরগিগুলো কাটার জন্য দিয়ে দেয় এরপর এদিকে কয়েকটা মাছ দেখার জন্য চলে আসে তো ওই দিক থেকে দেখতেছিল এখানে অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর মাছ ছিল তো কিছুক্ষণ বার্গেটিং করতেছিল মানে দামে মিলতেছিল না সেই জন্য হচ্ছে দিকে দেখতেছিল তো এই যে দেখেন এখানে কি সুন্দর করে করে এগুলো রাখছে একেবারে তো আমার খালা মনে দেখতেছে কোনটা ভালো হবে সেটার জন্য তারপর হচ্ছে এখানে প্রয়োজন মতো মাছ কিনে নেওয়ার পর এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়ে কেটে নেওয়ার জন্য আর ওরা মাছগুলো কাটে হচ্ছে খুবই ছোটো ছোটো যেগুলো আমার একদমই পছন্দ না অনেক ছোটো ছোটো করে কাটে ওরা এদিকে গরু মাংস নেওয়ার জন্য চলে আসে তারপরে এগুলো প্যাক করে নিয়ে নেই এই যে দেখেন আনটি এখন টাকাও দিয়ে দিচ্ছে নেওয়ার পরে ওরা সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে এগুলা তারপর এদিকে চলে আসলে হচ্ছে একটা দোকানের মধ্যে কাপড়ও নিয়ে যেতে হয় এটাও আছে। তো এদিকে সুন্দর সুন্দর করে আমরা কাপড় দেখতেছে কোনটা নিলে ভালো হবে তো এই যে এটা আর আরেকটা এই দুইটা নেই ও ওকে সুন্দরই লাগবে কারণ এগুলো খুবই সুন্দর কাপড়গুলা তো এরপরে মনে পড়ছে ডিম নিয়ে নেয় সেজন্য আবার চলে আসছে যে ডিম নেওয়ার জন্য এই যে এদিকে হচ্ছে সবজির জন্য চলে আসে তারপর সবজি নেওয়ার পর বাসায় গিয়ে কিছু খাওয়ার জন্য খালামনিদের এখানে প্রয়োজন মতো জিনিস নিয়ে নেই তারপর হচ্ছে আমার খাওয়াতো বোনকে একটু ঝালমুড়িও কিনে দেয় আর হোমায় একটা তো কি খাচ্ছে কে জানে এটা তো ওরা খাওয়ার পর হচ্ছে এখন গাড়িতে করে চলে যাচ্ছিলো এই যে দেখেন সবাই বসে আছে আর হোমেরা তো অনেক হ্যাপি কারণ ও তো আমার খাওয়াতো বোনের জন্য অনেক পাগল সেজন্য তারপর এদিকে হচ্ছে অনেক লেডি বাইকার যাচ্ছে ওরা এদিকে তাকে আছে আর আমার খাওয়াতো বোন বলতেছিলো ওরা নাকি ব্লক করতেছিল। ওই যে দেখেন কিভাবে স্পিডে চলে যাচ্ছিলো আর এদিকে হচ্ছে গিয়ে কবুতরের বাচ্চা আনছিলো যেগুলো হচ্ছে ছোটো ছোটো তারপরে দিকে ভাট ওই বলে যেগুলা এগুলো কি কোয়েল পাখি না আম্মু বলতে ভাট ওই তো এই যেগুলা এগুলো এখানে নিয়ে আসে এগুলো কীরকম না আমার কীরকম লাগতেছে এগুলা চাকমানের দিকে চাকমানদের ব্যাংকাই না এগুলো এরকম টাইপসের তো যাই হোক আমি তো খাই নাই আর আমার তো মাথা কামানোর টাইম নেই আর এদিকে হচ্ছে মাছগুলো নিয়ে আসছে আমরা হচ্ছে সবগুলা বাসায় আনার পরে পরিষ্কার করছে ওই দিন রাতে অতটা হচ্ছে গিয়ে ঝামেলা হয়নি কেননা মানে আম্মু হচ্ছে তো সন্ধ্যা থেকেই করে চলে গেছিলো তারপর হচ্ছে বৃহস্পতিবারে বেশি একটু ঝামেলা হয়েছিলো কারণ সেদিন একটু রান্না বান্না বেশি ছিল আর বুধবারে যেদিন হচ্ছে আম্মু সন্ধে গেছিলো ওই দিন ততটা ঝামেলা ছিল না কারণ একটু করে ওগুলো ধুতে হয়েছিলো দেন না এতটুকুই আর একটু করে ভাসছিল আর এদিকে দেখেন আমার খালামনি চলে যায় নিচে গরুগুলোকে দেখার জন্য আর আম্মুকে এদিকে সুন্দর করে সব ধরনের জিনিস দিয়ে চলে যায় চাটা বানিয়ে দেওয়ার জন্য আর এদিকে দেখেন দুইটা মেহেমান মানে আমার খালামনির ছেলে এবং আরেকটা ভাইয়াও ছিল তো এদিকে হচ্ছে হুমেরা দেখেন হুমেরা তো একদম এগুলাই খাবে ও তো জন্য একদম পাগল তারপর এদিকে হচ্ছে সবগুলো কেটে রেখে দিচ্ছে তো কেটে রেখে দিলে সকালের জন্য হচ্ছে তাড়াতাড়ি করতে পারবে সেই কারণে আর আলুও দেখেন খুব সুন্দর করে রাখছে হুমায়রা হচ্ছে গিয়ে দেখেন কি দুষ্টুমি করতেছে ও হচ্ছে একটা বাবি ডল দেখছে ওইটা নেওয়ার জন্য কান্না করতেছে সেই জন্য আমি ওইটা নিয়ে দিছে তো আমার খালা তো বোনের বাসায় যাওয়ার পরে ব্লগটাও আসতেছে সো দেখবেন সামনে তো এরপর দেখেন মুরগিটা নিয়ে নিছে খালামনি যেটা দিয়ে হচ্ছে আস্ত মুরগি ডোস্ট করবে তো দুইটা করতেছিল সেজন্য একটা একটা করে সুন্দর করে এগুলো মেক করে নিচ্ছে সো আজকের ব্লগ এতটুকু সবাই ভালো থাকবেন বাই বাই